আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে আছে মোহাম্মদ আবু তালেব। সংবাদের শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান শিরোনামগুলো। ইতালিতে হেলিকপ্টার বিধ্বস্ত, সাতজনের মরদেহ উদ্ধার। ভারতের উত্তরপ্রদেশে এবার বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে বিক্ষোভে অংশ নেওয়া মুসলিমদের ঘরবাড়ি। এবং এলডিসির রাষ্ট্রগুলোতে খাদ্য নিরাপত্তা ও ইতিবাচক শুল্ক নীতি নিশ্চিত করতে তৎপর বিশ্ব বাণিজ্য সংস্থা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইতালিতে একটি হেলিকপ্টার বিধ্বস্তের পর উদ্ধারকর্মীরা সাতজনের মরদেহ উদ্ধার করেছে। দুদিন আগে হেলিকপ্টারটি রাডার স্ক্রিন থেকে অদৃশ্য হয়ে যায়, পরে জানা যায় সেটি বিধ্বস্ত হয়েছে। এরপর দুর্ঘটনাস্থল থেকে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় কর্মকর্তারা গতকাল শনিবার এ কথা জানান। গত বৃহস্পতিবার ইতালির মধ্যাঞ্চলের তুস্কানির লুচ্চা শহর থেকে উত্তরাঞ্চলের ট্রেবিসু শহরে যাত্রা করছিল হেলিকপ্টারটি। একটি প্রত্যন্ত এলাকা দিয়ে যাওয়ার সময় বিরূপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এরপর পাহাড়ি এক এলাকায় সেটি বিধ্বস্ত হওয়ার কথা জানা যায়। দেশটির মোডেনার শহর কর্তৃপক্ষ হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার কথা নিশ্চিত করে। শহর কর্তৃপক্ষ একটি বিবৃতি দিয়ে বলেছে, উদ্ধারকর্মীরা হেলিকপ্টারের সাত আরোহীর মরদেহ উদ্ধার করেছেন। এর মধ্যে চারজন তুরস্ক এবং দুজন লেবাননের নাগরিক। তারা ব্যবসায়িক সফরে ইতালি গিয়েছিলেন। নিহত অন্যজন ইতালিয়ান পাইলট। শহর কর্তৃপক্ষের বিবৃতিতে আরও বলা হয়েছে, তুস্কানি ও এমিলা রোমাঙ্গা অঞ্চলের সীমানায় এক পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হেলিকপ্টারটি শনাক্ত করা হয়। হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তদন্তের অংশ হিসাবে হেলিকপ্টারটি যেখানে বিধ্বস্ত হয়েছে সেই এলাকাটি ঘিরে রেখেছেন সরকারি কৌশলীরা। ভারতের উত্তরপ্রদেশের রাজ্যে প্রয়াগরাজ, সাহারানপুর ও কানপুরে গত কয়েকদিনে বেশ কিছু বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে পৌর কর্তৃপক্ষ। তাদের মতে এগুলো অবৈধভাবে নির্মিত, কিন্তু স্থানীয় লোকজন, বিরোধী রাজনৈতিক নেতা ও মানবাধিকার কর্মীরা বলছেন মুসলিমদের টার্গেট করেই এই অভিযান চালানো হচ্ছে। বিস্তারিত দেখুন রিপোর্টে। ভারতের উত্তরপ্রদেশে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে একের পর এক বাড়ি। কর্তৃপক্ষের অভিযোগ, যথাযথ নিয়ম না মেনে তৈরি করা হয়েছিল স্থাপনাগুলো। তবে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, প্রতিটি বাড়ির মালিকই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অবমাননার প্রতিবাদে আন্দোলনে অংশ নিয়েছিলেন। যদিও এ অভিযোগ অস্বীকার করেছে কট্টর বিজেপি নেতা হিসেবে পরিচিত যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ সরকার। শনিবারের পর রোববারও বুলডোজার দিয়ে স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি গ্রেফতার করা হচ্ছে শুক্রবারের আন্দোলনে অংশ নেওয়াদের। সংঘাত উস্কে দেওয়া এবং সম্পদের ক্ষতিসাধনের অভিযোগে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নিরাপত্তা সংশ্লিষ্টরা। ভিডিও ফুটেজ এবং ছবি দেখেই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিরপরাধ কাউকেই হয়রানি করা হবে না। এমন কাউকে আটক করা হলেও তাদের ছেড়ে দেওয়া হবে। নিরাপত্তা নিশ্চিতে আমরা বদ্ধপরিকর। এদিকে বিক্ষোভকারীদের উপর ভারত সরকারের দমনপীড়নে তীব্র প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আসিম ইফতেখার বলেছেন, ভারতে সংখ্যালঘুদের উপর নির্যাতন পুরোপুরি অগ্রহণযোগ্য। একই সঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তিকারীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে ইসলামাবাদ। কাজী ইফতেখার শুভ, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়ার পর বিশ্ববাজারে শুল্কমুক্ত বাজার সুবিধা ধরে রাখার চেষ্টা করছে বাংলাদেশ। সেক্ষেত্রে করোনা এবং বিশ্ব অর্থনৈতিক টানাপোড়েনকে বিবেচনায় নিয়ে এলডিসির রাষ্ট্রগুলোতে খাদ্য নিরাপত্তা ও ইতিবাচক শুল্ক নীতি নিশ্চিত করতে তৎপর বিশ্ব বাণিজ্য সংস্থা। সুইজারল্যান্ডে ডব্লিউটিএর সদর দফতরে 12তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে এই তথ্য জানিয়েছে সংস্থাটি। বিস্তারিত দেখুন রিপোর্টে। আমদানি রপ্তানি সহ বিশ্ব বাণিজ্যের আগামীর নীতি গ্রহণে বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটিওর মন্ত্রী পর্যায়ের বৈঠক শুরু হয়েছে সুইজারল্যান্ডের জেনেভায়। 12তম এই মিনিস্টেরিয়াল কনফারেন্সে এবার সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে করোনার অভিঘাত সামলে বিশ্বের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে।
সেক্ষেত্রে কৃষি সহ নিত্য পণ্যের রপ্তানি স্বাভাবিক রাখার দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে ডাব্লিউটিও। সে বিষয়ে নিজেদের অবস্থানও বিশ্ব দরবারে তুলে ধরছে বাংলাদেশ। চলমান যে ক্রাইসিস, তার মধ্যে ফুড সিকিউরিটি এবং ফুয়েল প্রাইস হাইক যেটা আছে, এই দুটো বিষয় তুলে ধরেছি এবং সামনে আমরা স্পেসিফিকলি এই দুটোকে সামনে নিয়ে যাব। আমরা স্পেসিফিকলি কোনো দেশের নাম বলছি না, আমরা হচ্ছে আনস্টেবল জিওপলিটিক্যাল কারণে এই দুটো জিনিসের দাম বেড়ে গেছে, যেটা দরিদ্র দেশগুলোর জন্য সমস্যার কারণ। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর 2026 পর্যন্ত উন্নত বিশ্বে শুল্কমুক্ত বাজার সুবিধা পাবে বাংলাদেশ। করোনা এবং ইউক্রেন যুদ্ধ সহ নানা পরিস্থিতিতে এ সুবিধা আরও কয়েক বছরের জন্য বাড়াতে চায় বাংলাদেশ। সে বিষয়েও দেন দরবার করা হচ্ছে ডাব্লিউটিওর এই বৈঠকে। উন্নত দেশগুলোই তো আমাদের এই সুবিধাটা দিবে, যে তো সেক্ষেত্রে আমেরিকা সহ ইউরোপিয়ান ইউনিয়ন সহ অন্যান্য উন্নত দেশ যারা এখানে ভূমিকা রাখছেন, তাদের সঙ্গে কিন্তু আলোচনা চলছে, এখনও আলোচনা চলছে আমাদের অন্য কলিগদের সাথে, আমরা জানি। তো দেখা যাক এটা কী হয়, আমরা এখনও বলতে পারছি না, বাট আলোচনা চলছে, একদম শেষ দিন পর্যন্ত এই বিষয়ে আলোচনা আসলে চলবে। বিশ্ব দ্রব্যমূল্য পরিস্থিতি বিবেচনায় নিয়ে অনেক পণ্যের রপ্তানিতে নিষেধাজ্ঞা যাতে না আসে সে বিষয়টিও গুরুত্বের সাথে দেখছে ডাব্লিউটিও। এলডিসি থেকে উত্তরণের পর বিশ্ববাজারে শুল্কমুক্ত বাজার সুবিধা আরও বেশ কয়েকটি বছর ধরে রাখতে চায় বাংলাদেশ। সেজন্য নিজেদের যুক্তিগুলো তুলে ধরা হচ্ছে এই 12তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে, কারণ এই বৈঠকে আসা সিদ্ধান্তগুলোর উপরেই নির্ভর করবে রপ্তানি সহ বিশ্ব বাণিজ্যে আগামী দিনে বাংলাদেশ কী ধরনের সুবিধা ভোগ করবে। হাসানুল শাওন, এনটিভি নিউজ, জেনেভা, সুইজারল্যান্ড। দর্শক, এবার কমিউনিটি প্রসঙ্গ। শরীয়তপুর জেলা সমিতি ইউকের আয়োজনে এক স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সভা থেকে বক্তারা মরহুম গাজী আবু তাহের ও মোহাম্মদ রফিক বাড়ির পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। বিস্তারিত দেখুন আমাদের রিপোর্টার ফেরদৌসী আক্তার পলির রিপোর্টে। শরীয়তপুর জেলা সমিতি ইউকের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মরহুম গাজী আবু তাহের ও মোহাম্মদ রফিক রাড়ির অকাল মৃত্যুতে সংগঠনের পক্ষ থেকে গভীর শোক জানান সংগঠনের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সন্ধ্যা 7:30 লন্ডন ইলফোর্ডের স্থানীয় ফ্রেন্ডস ক্যাফে অ্যান্ড সুইটসে শরীয়তপুর জেলা সমিতি ইউকে মরহুমদের স্মরণে আয়োজন করেছিল এক স্মরণ সভা ও দোয়া মাহফিলের। সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল সাত্তার মাদবর, সঞ্চালনায় ছিলেন জহিরুল ইসলাম রিধা। পবিত্র কোরআন তেলাওয়াত মরহুম গাজী আবু তাহের ও মোহাম্মদ রফিক রাড়ির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সভাটি শুরু হয়। এ সময় মরহুমদের জীবনের বিভিন্ন স্মৃতি বিজড়িত বিষয় নিয়ে আলোচনা করেন সর্ব ইউরোপ আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি কে এম লোকমান হোসেন, ইতালি আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন, ইতালি বলোনিয়া বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি মানান হলাদার, ইতালি আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মহসেন শিকদার, ইতালি বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি হাবিবুর রায়হান শহীদ, ইতালি মনফালকন গরিজিয়া শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন হাওলাদার প্রমুখ। বক্তারা মরহুমদের জন্য দোয়া কামনা করেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে শোক সন্তুষ্ট পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। আপনারা যারা অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন, আমি সবাইকে আমার সংগ্রামী অভিনন্দন ও সালাম এবং আমার আমাদের জন্য সবাই সবার জন্য দোয়া করবেন। আমাদের হয়তো কে কখন চলে যায় বলা যায় না, তাই ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন। এ সময় আরো বক্তব্য রাখেন মুজিবুর রহমান, মামুন ফকির, কাজী নজরুল ইসলাম জুয়েল, আমিনুর রহমান ভুঁইয়া খান, নুরুজ্জামান, মামুন আহসান, গাজী রফিক, মাহবুব হাসান সাকিব, শফিউদ্দিন আলমগীর, মাহবুব রহমান সহ আরো অনেকে। সভা শেষে মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে মসজিদ ইউসুফের ইমাম ও খতিব শেখ মাহমুদ হাসান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। লন্ডন থেকে ফেরদৌসী আক্তার পলি, এনটিভি ইউরোপ নিউজ। দর্শক, এবার বাংলাদেশ প্রসঙ্গ। অংশগ্রহণমূলক নির্বাচনই প্রধান চ্যালেঞ্জ উল্লেখ করে সাবেক সিইসি ও কমিশনাররা বলেন এই নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে নির্বাচন কমিশনকে। প্রধান নির্বাচন কমিশনের সাথে এসব কথা বলেন তারা। আর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন নির্বাচনকালীন সরকার ব্যবস্থা কী হবে তা রাজনৈতিক মতঐক্যের বিষয়। বিস্তারিত দেখুন রিপোর্টে।
দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন অংশীজনের সাথে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে রোববার সাবেক সিএসি নির্বাচন কমিশনার ও সচিবদের সাথে বৈঠক করেন কাজী হাবিবুল আউয়ালের নির্বাচন কমিশন। আড়াই ঘণ্টার বৈঠকে নির্বাচন পরিচালনায় তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরে নানা সুপারিশ উপস্থাপন করেন তারা। সাংবিধানিকভাবে অনেক শক্তিশালী কমিশন এমনটা উল্লেখ করে সুষ্ঠু নির্বাচনের জন্য নিজেদের ক্ষমতা প্রয়োগে কমিশনের প্রতি আহ্বান জানান তারা। এবারের ইলেকশনটা সব দল যদি না আসে এটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। আমার সময়েও 2008 ইলেকশনে এই বিএনপি ওয়াজ প্রবলেমেটিক, ওনারাও আসতে চান নাই, কিন্তু অনেক সময় ব্যয় করতে হয়েছে। কিছুটা আমরা যদি ওই রকম পরিবেশ সৃষ্টি করতে পারি অবশ্যই তারা আসবে নির্বাচনে, আমার ধারণা। কিন্তু উই হ্যাভ টু ক্রিয়েট দ্যাট এনভায়রনমেন্ট। একটি নিরপেক্ষ সরকার দরকার, গ্রহণযোগ্য সরকারই কেবল গ্রহণযোগ্য নির্বাচনের নিশ্চয়তা দিতে পারে। বিশ্বমনে নির্বাচন করতে হলে জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্বাচনকালে নির্বাচন কমিশনের অধীনে ন্যস্ত করা আবশ্যক। পার্টিগুলো নষ্ট হয়ে গেছে, এই পার্টিগুলোকে তুলতে হলে পরে ওই পার্টিকে চাঁদা তুলতে দেওয়া যাবে না। পার্টিগুলোকে রেভিনিউ বাজেট থেকে ফিডিং দিতে হবে এবং সেই জন্য সিস্টেম অফ রিলেশন শুড বি চেঞ্জড। মতামত আসে ইভিএম এর পক্ষে বিপক্ষে, আর নির্বাচনের সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই বলে মনে করেন সদ্য সাবেক সিএসি কে এম নুরুল হুদা। সেনাবাহিনীর নিয়োগ একেবারেই দরকার নেই, কারণ বিগত নির্বাচনগুলোতে তাদের যে অ্যাক্টিভিটি যেটা আমরা দেখেছি নির্বাচন পরিচালনার ব্যাপারে তারা কোনো কাজে আসছে বলে আমার মনে হয় না। প্রধান নির্বাচন কমিশনার বলেন গ্রহণযোগ্য নির্বাচন করার চেষ্টা করবেন তারা, তবে কতটুকু সফল হবেন তা সময় বলে দেবে। বলেন কাঠামো পরিবর্তনের এখতিয়ার নেই তাদের। কি ধরনের সরকার হবে আপনারা সকলেই বলেছেন, সংবিধান যদি সংশোধন করতে হয় সেখানে পলিটিক্যাল লিডারশিপের মধ্যে একটা ঐক্যবদ্ধ লাগবে, এটা তাদের বিষয়। আমাদের বিষয় হচ্ছে নির্বাচনটা অনুষ্ঠান করা, অবাধ ও নিরপেক্ষ করার চেষ্টা করব। কতটুকু সফল হব আমরা আশাবাদী, কিন্তু সব কিছুই কিন্তু স্যার দিন শেষে আপেক্ষিক। এটা কেউ বলেন 19, কেউ বলেন 20, কাজে এই জিনিসটা থাকবেই। যদি স্ট্রাকচারাল মৌলিক কোনো পরিবর্তন না হয় সাংবিধানিকভাবে, তাহলে কিন্তু আমাদের যে অর্জন খুব যে একটা ভালো হবে বা খুব যে মন্দ হবে আমি বলবো ধারে কাছেই হয়তো থাকবে, তারপরও সেটা নিশ্চিত করে বলা যাবে দিন শেষে। শীঘ্রই রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু হবে বলেও জানান সিইসি। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে এসে থাকছে সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ছবিনী সংবাদ প্রতিদিনের সিলেট। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সিনিয়র ট্রাস্টি আলহাজ পঙ্কি খানের দাফন সম্পন্ন হয়েছে। রোববার বৃষ্টি অপেক্ষা করে মরহুমের জানাজার নামাজে নেমেছিল মানুষের ঢল। জানাজা শেষে মা বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন আলহাজ পঙ্কি খান। বিশ্বনাথ থেকে আমাদের সহকর্মী এমদাদুর রহমান মিলাদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন রিপোর্টে। হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় 11 জুন শনিবার মৃত্যুবরণ করেন সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সিনিয়র ট্রাস্টি আলহাজ পঙ্কি খান। অসহায় গরিব জনসাধারণের নির্ভরযোগ্য আশ্রয়দাতা, উপজেলার সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ মুরব্বী ও সালিস ব্যক্তিত্ব আলহাজ পঙ্কি খানের মৃত্যুতে বিশ্বনাথে শোকের ছায়া নেমে এসেছে। রোববার বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত পঙ্কি খানের জানাজায় বৃষ্টি উপেক্ষা করে নেমেছিল মানুষের ঢল। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মা বাবার কবরের পাশে শায়িত করা হয় আলহাজ পঙ্কি খানকে। জানাজার নামাজের ইমামতি করেন সিলেট সুবহানীঘাট হযরত শাহজালাল দারুসুন্না ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কমরউদ্দিন চৌধুরী ফুলতলি। জানাজার পূর্বে স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিলেট 3 আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ শফিকুর রহমান চৌধুরী সহসভাপতি ও সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমেদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমেদ, অ্যাডভোকেট শাহ মুশাহিদ আলী, অধ্যক্ষ সুজাত আলী রফিক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া,
সাবেক চেয়ারম্যান সুহেল আহমেদ চৌধুরী ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোহাম্মদ মুনতাসির আলী সহ অনেকেই বক্তব্য রাখেন। জানাজার নামাজের পূর্বে মরহুম আলহাজ পঙ্কিকানের কফিনে সিলেট জেলা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন, বিশ্বনাথ উপজেলা পরিষদ, পৌরসভা, থানা প্রশাসন ও বিশ্বনাথ প্রেস ক্লাব সহ বিভিন্ন সংগঠনের পক্ষ হতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এমদাদুর রহমান মিলাদ, এনটিভি ইউরোপ, বিশ্বনাথ। ভবিষ্যতের কথা চিন্তা করে বিয়ানীবাজার পৌরসভার উন্নয়নে মাস্টার প্ল্যান হাতে নিয়ে কাজ করবেন বলে ঘোষণা দিয়েছেন হেলমেট প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী আব্দুল কুদ্দুস টিটু। এই জন্য তিনি 17 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। সিলেট থেকে আমাদের সহকর্মী সাজলু লস্কর জানান, মঙ্গলবার দুপুরে পৌর শহরের একটি অভিজাত রেস্তোরাঁয় তিনি নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। বিয়ানীবাজার পৌরসভা ও পৌর শহরের আধুনিকায়ন, যানজট ও জলাবদ্ধতা নিরসন সহ 17 গুরুত্বপূর্ণ বিষয়কে প্রাধান্য দিয়ে তিনি নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। শহরের যানজট নিরসনে আন্ডারগ্রাউন্ড পার্কিং, গুরুত্বপূর্ণ পয়েন্টে ফ্লাইওভার, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নকরণ, শিশু পার্ক স্থাপন, শিক্ষা, সড়ক সহ বিভিন্ন উন্নয়ন কাজের বিষয়টি তিনি নির্বাচনী ইশতেহারে তুলে ধরেন। নির্দিষ্ট ইশতেহার ঘোষণার পূর্বে তিনি সাংবাদিক সহ উপস্থিত জনসাধারণ ও পৌরবাসীর সহযোগিতা কামনা করেন। ভারতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তির প্রতিবাদে বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ আব্দুল হাই জানান, গতকাল শনিবার সকাল 11:00 জগন্নাথপুর উপজেলার সদর জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু করে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি পৌর পয়েন্টে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। আঞ্জুমান আল ইসলাহ জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা মহিউদ্দিন এমরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা নূর আহমেদ ও পৌর শাখার সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেনের যৌথ পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আল ইসলাহের কেন্দ্রীয় উপদেষ্টা সাবেক অধ্যক্ষ মাওলানা সমীর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মইনুল ইসলাম পারভেজ, সুনামগঞ্জ জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম আলফাজ, সাবেক সভাপতি মুফতি গিয়াস উদ্দিন, মাওলানা আজমল হোসেন জামি, জেলা তথ্য ও গবেষণা সম্পাদক শামসু মিয়া সুজল, সাংবাদিক সানোয়ার হোসেন সুনু, পৌর সাংগঠনিক সম্পাদক মুফতি মাওলানা বদর উদ্দিন আল আমিন সহ আঞ্জুমানে আল ইসলাহ এবং তালামিজে ইসলামিয়ার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস, যদি এটা বিশ্বাস করেন তাহলে ভারতকে খুশি করার জন্য, মোদী সরকারকে খুশি করার জন্য কেন আপনারা এখানে নিশ্চিত আছেন? অনতিবিলম্বে সংসদে নিন্দা প্রস্তাব আনা হোক ভারতের বিরুদ্ধে। উসমানীনগর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান করুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম কবির মিয়ার নামে যুক্তরাজ্যে গঠিত কবির মিয়া মেমোরিয়াল ট্রাস্ট ইউকের উদ্যোগে করুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে হোমওয়ার্ক ক্লাবের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা গতকাল বিদ্যালয়ের কবির মিয়া স্মৃতিভবনে অনুষ্ঠিত হয়। উসমানীনগর থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ আবু হানিফা জানান, করুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সদস্য মোহাম্মদ হারুনুর রশিদ এর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলী আকবর এবং বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী জৈনব ইসলাম তিন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হোমওয়ার্ক ক্লাবের উদ্বোধন অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের ছাত্র আবু সামাদ, গীতা পাঠ করেন দিব্য কৃপা দেবনাথ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে হোমওয়ার্ক ক্লাবের শুভ উদ্বোধন করেন করুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকালীন সময়ের প্রথম ছাত্র কবির মিয়া মেমোরিয়াল ট্রাস্ট ইউকের উপদেষ্টা দোয়ামির ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মাহফুজুর রহমান জুয়েল।
বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বালাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যাপক ফয়জুল ইসলাম মাসুক, বিদ্যালয়ের শিক্ষক রাশেদ আহমদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য ইমাদ উদ্দিন লিলু, প্রাক্তন ছাত্র মাওলানা আবু বকর সিদ্দিক। এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আশিকুর রহমান, আনোয়ার হোসেন, বিশিষ্ট মুরব্বি হাজি আব্দুল মুশবির, সমাজসেবক আনসার আলী মলিক, শেবুল আহমেদ, রেজাউর রহমান খালেদ সহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে মরহুম কবির মিয়া স্যার সহ বিদ্যালয়ের সাথে জড়িত সকল প্রয়াত শুভাকাঙ্ক্ষীর বিদেহী আত্মার শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মাওলানা আবু বকর সিদ্দিক। কবির মিয়া মেমোরিয়াল ট্রাস্ট, এটা কবির মিয়া স্যার তোমরা হয়তো দেখো নাই, 1997-97 অগাস্টে কবির স্যার মারা গেছেন, তোমরা হয়তো স্যারকে পাও নাই, দেখো নাই, অনেকেই হয়তো জন্মও নেই। এই স্যারের নামে তখনকার সময় স্যারের যে স্টুডেন্ট ছিলেন, আমিও স্যারের স্টুডেন্ট, ওনার স্মরণে 11 সালে কবির মিয়া মেমোরিয়াল ট্রাস্ট গঠিত হয়। অবশ্যই কবির মিয়া মেমোরিয়াল ট্রাস্টের ট্রাস্টি সদস্য হিতাকাঙ্ক্ষী কবির মিয়া মেমোরিয়াল ট্রাস্টের ট্রাস্টি আছেন বিদেশে, তার পক্ষ থেকে আপনারা সবাইকে সালাম আদাব। দর্শক সংবাদ শেষ করব, তার আগে আবারও জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। ইতালিতে হেলিকপ্টার বিধ্বস্ত, 7 জনের মরদেহ উদ্ধার। ভারতের উত্তরপ্রদেশে এবার বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে বিক্ষোভে অংশ নেওয়া মুসলিমদের ঘরবাড়ি। এবং এলডিসির রাষ্ট্রগুলোতে খাদ্য নিরাপত্তা ও ইতিবাচক শুল্ক নীতি নিশ্চিত করতে তৎপর বিশ্ব বাণিজ্য সংস্থা। এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এনটিভি অনলাইন, www.europeantv.com। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।